নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কারণ আমি মনে করেছি যে এই ডেইলি ব্লগ দেখতে দেখতে তোমাদের হয়তো আর ভালো লাগছে না, তো সেজন্য আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা পুরনো বন্ধুরা আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরও আমি অনুরোধ করব, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করে দাও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে। তো আর বেশি কথা বলবো না, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কিসের ভিডিও দেব। হ্যাঁ, আজকে আমি বিড়াল সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলবো। তো বিড়াল দেয় ভাগ্য বদলানোর 10টি সংকেত। তো বিড়াল কি কি সংকেত দেয় আমাদের ভাগ্য বদলানোর ক্ষেত্রে, তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমাদের বাড়িতে আমরা কেউ কেউ বিড়াল পালি, আবার কেউ কেউ পালি না, এই বাড়ি ওই বাড়ির থেকে চলে আসে বা রাস্তার থেকে চলে আসে। তো সেই বিড়ালগুলোকে যদি আমরা নিয়ম মেনে পালন করি সেক্ষেত্রে ভালো, আর কিছু অনিয়মও আছে যেগুলো আমাদের পক্ষে খুবই খারাপ হয়, তো সেগুলো আমরা আজকে জানবো। তো এক নাম্বার হচ্ছে, বিড়াল বাড়িতে কাঁদা ভালো না খারাপ? বিড়াল দেখবে তোমরা অনেক সময় বাড়িতে এসে কান্নাকাটি করে, তো সেই কাদা ভালো না খারাপ? বিড়াল বাড়িতে কাদা খুব খারাপ। বিড়াল যদি কাঁদে তখন জানতে হবে আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়ির যে লোকজন আছে তার পয়সার হানি হতে চলেছে, অর্থাৎ অকারণে পয়সা বেরিয়ে যেতে পারে, খরচ হতে পারে, বাড়ির কারো শরীর খারাপ হতে পারে, তখন তাড়াতাড়ি তাদেরকে তাড়িয়ে দিতে হবে। লম্বা সময় পর্যন্ত যদি বিড়াল কান্নাকাটি করে তাহলে গৃহস্থের খুবই ক্ষতি হয়। তো দুই নাম্বার হচ্ছে, বিড়াল মুখে করে যদি মাছ বা মাংস বা মরা ইঁদুর নিয়ে আসে তাহলে কি ভালো না খারাপ? তাহলে বন্ধুরা খুব খারাপ। আমরা অনেক সময় দেখি বিড়ালদেরকে এই বাড়ি সেই বাড়ির থেকে এঁটো কাটা নিয়ে আসলো, মাংসের টুকরো নিয়ে আসলো, মরা ইঁদুর নিয়ে আসলো, সেটা খুব খারাপ। তাহলে তাড়াতাড়ি সেটাকে ফেলে দিতে হবে আর বিড়ালটাকে তাড়িয়ে দিতে হবে, আর সেই জায়গাটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। তাহলে যদি এই এই মানে এই রকম করে বিড়াল যদি মানে এঁটো কাটা নিয়ে আসে, তবে সেই বাড়িতে অকাল মৃত্যু হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনার সংবাদ আসতে পারে, তখন তাড়াতাড়ি মা লক্ষ্মীরকে পুজো করতে হবে বা মা লক্ষ্মীর কে স্মরণ করতে হবে। তো তিন নাম্বার হচ্ছে, বিড়াল যদি সকাল সকাল বাড়িতে আসে তাহলে খুব ভালো। আমরা যদি ঘুম থেকে উঠে বিড়ালকে দেখি বা সকাল হয়নি, ভোরবেলা সূর্য তখন ওঠেই নি, তখন যদি আমরা বিড়ালকে দেখি তাহলে খুব ভালো হয়, সেই দিনটা আমাদের খুব ভালো যায়। বিড়াল বাচ্চা যদি দেয় বাড়িতে তাহলে সেটা ভালো না খারাপ? বিড়াল যদি বাড়িতে বাচ্চা দেয়, হ্যাঁ, তাহলে সেটা খুব ভালো। যদি সেই বাচ্চা সে ফেলে না রেখে চলে যায়, সেই বাড়িতেই যদি সে বাচ্চাটা লালন পালন করে বড় করে তাহলে খুব ভালো। যে বাড়িতে পজিটিভ এনার্জি আছে সেই বাড়িতেই বিড়াল থাকে এবং বাচ্চা দেয় এবং বাচ্চাকে লালন পালন করে। সুতরাং তোমরা কেউ বা আমরা কেউ বিড়ালকে আমরা তাড়িয়ে দেব না। যদি সে নিজে থেকে চলে যায়
তাহলে যাবে, কিন্তু তোমরা কেউ বিড়ালকে তাড়াবে না। পরের নাম্বারটা হচ্ছে, বিড়াল স্বপ্নে আসা ভালো না খারাপ, বিড়াল স্বপ্নে দেখা ভালো। যদি আমরা জীবিত বিড়াল স্বপ্নে দেখি, যেমন খেলাধুলা করছে, এদিক সেদিক যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তাহলে খুব ভালো। মরা বিড়াল দেখা, হ্যাঁ, বা দুটো বিড়াল মারামারি করছে, তাহলে খুব খারাপ। তখন জানতে হবে সেই বাড়িতে কারো বিপদ আসতে চলেছে, ঠিক আছে? পরের নাম্বারটা হচ্ছে, বিড়াল যদি বাড়িতে জল খায় তাহলে ভালো না খারাপ? খুব ভালো। বিড়াল যখন তোমরা দেখছো যে জল খাচ্ছে, তখন তোমরা তাকে তাড়িয়ে দেবে না, খেতে দেবে, খাক, যতক্ষণ ইচ্ছা তার মনে হবে সে খাক। জল খেলে জানবে পুরনো মামলা মিটে যেতে পারে, বাড়িতে অর্থ আসতে পারে, ব্যবসায় লাভ হতে পারে, চাকরিতে প্রমোশন হতে পারে, ঠিক আছে? সুতরাং বিড়াল তোমরা যখন জল খাবে তাড়িয়ে দেবে না। বিড়াল যদি বাড়িতে উদাস মনে বসে থাকে, সেটি ভালো না খারাপ? খুব খারাপ। শুধু বিড়াল না, যে কোনো পশু যদি বাড়িতে এসে উদাস মনে বসে থাকে, তাহলে খুব খারাপ। তাহলে জানতে হবে সেই বাড়িতে খুব খারাপ কিছু হতে চলেছে, ভালো কিছু হবে না। আমাদের সমস্ত কিছু প্রকৃতির নিয়ম অনুসারে পশুরা আগে সব কিছু জানতে পারে, এটা বিজ্ঞানীরাও বলেছে। প্রকৃতির সমস্ত নিয়ম পশুরা আগে জানতে পারবে মানুষের থেকে, ঠিক আছে? এর পরের নাম্বারটা হচ্ছে, কোনো কাজে যাওয়ার আগে যদি বিড়াল রাস্তা কাটে, তাহলে একটু দাঁড়িয়ে যাবেন, এবং কাছে যদি জল থাকে তাহলে একটু জল খেয়ে নেবেন। যদি দেখছো তোমরা যা রাস্তা দিয়ে যাচ্ছ, বিড়ালটা হঠাৎ করে রাস্তা কাটছে, তাহলে তোমরা সেখানে একটু দাঁড়াবে এবং একটু জল খেয়ে নেবে। যদি পরের নাম্বারটা বলছি, যদি কালো বিড়াল রাস্তা কাটে, তাহলে খুব খারাপ, খুব খারাপ। বন্ধুরা, সেদিন যদি তোমাদের কোনো দরকার না থাকে, মানে সেইখানে যদি না গেলেও তোমাদের চলে, থাকে না যে তেমন একটা দরকারি কাজ নেই, তো সেদিন তোমরা সেখানে যাবে না। আর যে যদি না গেলেই না হয়, তাহলে তোমরা 2-1 ঘন্টা পরে যাবে। জানবে কালো বিড়াল রাস্তা কাটলে ভাববে, বা জানবে যে সামনে কোনো বিপদ আছে, বুঝতে পেরেছো? তাহলে এর পরের নাম্বারটা বলছি, কালো বিড়াল যদি বাড়ির কাউকে খামচে দেয়, তাহলে এটা জানবে শত্রু তোমাদের ওপর আক্রমণ করতে চলেছে। কালো বিড়াল যদি বাড়িতে কাউকে খামচে দেয়, তাহলে ভাববে সামনে ভীষণ বিপদ, শত্রু তোমাদেরকে আক্রমণ করবে। পরের নাম্বার হচ্ছে, বিড়াল বাড়িতে মারামারি করা খারাপ না ভালো? বিড়াল বাড়িতে মারামারি করা ভীষণ খারাপ, ঝগড়া করা ভীষণ খারাপ, হ্যাঁ, এঁটোকাটা বাড়িতে বা মরা ইঁদুর নিয়ে আসা ভীষণ খারাপ। তো এই গেল 10টি সংকেত যা বিড়াল আমাদের ভাগ্য বদলায়। তো বন্ধুরা, এই সমস্ত যে সংকেতগুলো আমি দিলাম, এটা যে সবাই তোমরা বিশ্বাস করবে, বা অনেকেই আছো বিশ্বাস করবে না, বা অনেকেই আছো বিশ্বাস করবে, হ্যাঁ, তবে তোমরা কিছু কিছু জিনিস মিলিয়ে দেখবে তা নিশ্চয়ই মেলে। কথায় একটা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাস করলেই অনেকটা ফল পাওয়া যায়। তো তোমরা এই জিনিসগুলো কিছু কিছু জিনিস মেনে চলবে, তাহলে দেখবে তোমাদের ভালো হবে। আমিও মেনে চলি, বা যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা পুরনো বন্ধুরা আছো, তাদের সাবস্ক্রাইব যারা করেছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আছো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক শেয়ার করো। নমস্কার।